একটা কাজ যে আমরা যেখানেই এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের শনিবার রাত 9টার দিকে হোটেলটি ঘিরে অবস্থান নেয় বনানী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের ডিসি আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। বনানী থানার ওসি নূরে আজম বলেন, আমরা নর্থ সিটি নামের হোটেলটি ঘিরে রেখেছি, আমরা সন্দেহ করেছি সেখানে জঙ্গি সদস্য রয়েছে। তিনি আরো বলেন, বনানীর ওই হোটেলে এবং একটি মেসে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। আমরা ধারণা করছি নাশকতার উদ্দেশ্যে এখানে জঙ্গি অবস্থান করতে পারে। কয়েকদিন ধরে আমাদের কাছে তথ্য আছে, তার ভিত্তিতেই অভিযানে নেমেছি। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে বিএনপির রাজশাহীর গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিনবাজার থেকে তাকে আটক করা হয়। বিএনপির মিডিয়া উইং সদস্য সাইরুল কবির খান জানান, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজন একই গাড়িতে ছিলেন। আটকের সময় টুকুর সঙ্গে থাকা যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহসভাপতি জাবেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকেও আটক করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।